আসসালামু আলাইকুম। ফারাজ ভাই, আরেকজন অনেকক্ষণ ধরে বোধহয় আমাদেরকে মেসেজ দিচ্ছে, মাসুক বিন আবরার। মাসুক বিন আবরার, জি আমি মাসুক বিন আবরার কথা বলছি, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন আপনি, বলেন আপনার বক্তব্য বলেন। যাক, আমার বক্তব্য হচ্ছে যে আমি কি ওই পূর্ববর্তী আলোচনা কন্টিনিউ করব নাকি আমি নতুন কোন একটা টপিকের অবতারণা করব। আপনার ইচ্ছা ভাই, আপনি যদি মনে করেন পূর্ব আলোচনা করতে চান বা নতুন টপিক উঠাতে চান, আপনার ইচ্ছা। এখন মূলত আপনাদের এই ফেজ বা আপনাদের পরিচয় বা আপনাদের যেটা নাম আমি কখন আগে শুনিনি, আজকে প্রথম একটু আগে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে মানে কিভাবে শুনলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে যে এইভাবে শুনলাম যে একটা ছেলে আমাদের সাথে পড়তো, সে হচ্ছে আমাদের কিছুদিন আগে যে মূর্তি ভাঙার একটা ঘটনা, মূর্তি ভাঙার একটা ঘটনা, সে বলছে যে পোস্ট করছে, পোস্ট করে বলছে যে এটা 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 বিস্তারিত। আমি নিচে তাকে ওই পোস্ট রিলেটেডই একটা কমেন্ট করছে, আমি বলছেন যে শুনে খুবই দুঃখ লাগলো। তারপর বললাম যে আমার তোমাদের কাছে একটা পুরনো কোশ্চেন আছে, আই হ্যাভ অ্যান ওয়ান ওল্ড কোশ্চেন। তো বললাম যে কি কোশ্চেন, মানে তারপর নিচে লিখছে আর কি টপ একটা কমেন্টে যে হোয়াই তোমাদের এই গডস গুলো, তোমাদের গডস গুলো কেন তো তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারলো না। তাদের মধ্যে একজনই কেবলমাত্র সেই কোশ্চেনের উত্তর দিছে, সে হচ্ছে উত্তর দিইনি, সে হচ্ছে আসিম মহিউদ্দিন ভাই। ওনাকে রেফার করে বলছেন যে আসিম কোনটা কিম, হয়তো সে ভালো জানে। তো আমি সেই হিসেবে আর কি এখানে যোগাযোগ করা, আমি হচ্ছে সেই প্রশ্নটারই উত্তর জানার জন্য আর কি আপনাদের সাথে যোগাযোগ করা। এখন আপনাদের আপনাদের মধ্যে কেউ কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে? কোথায় মূর্তি ভেঙেছে যদি একটু বলতেন। আচ্ছা, আপনি আমি কি ইয়ে শেয়ার করতে পারবো স্ক্রিন নাকি? না না, কোথায় মূর্তি ভেঙেছে সেটা ইম্পর্টেন্ট, নামটা বললেই হবে, নামটা বললেই হবে। ওই যে গ্রামের নাটক, ওয়ান সেকেন্ড দাঁড়ান, আমি হচ্ছে একটু মুখস্থ করে রাখিনি জিনিসটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন না, মনে করেন যে চুয়াডাঙ্গায় বা সাতক্ষীরা একটা জায়গায় মূর্তি ভাঙছে, তো এই প্রশ্নটা কি? আমি বুঝিনি তো প্রশ্নটা। ভাই চুয়াডাঙ্গায় বা সাতক্ষীরা মূর্তি কারা কারা ভেঙেছে? চলছিল এরকম মূর্তি ভাঙানি একটা কমেন্ট চলতেছিল যে তোমাদের এই ভগবান গুলা নিজেদেরকে কেন রক্ষা করতে পারলো না। হ্যাঁ, তো ওইখানের মধ্যে হয়তো বা কোন একজন হিন্দু ব্যক্তি বা কোন একজন নাস্তিক ব্যক্তি বা যে কেউ একজন বলেছে যে কেন রক্ষা করতে পারলো না, সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি দিতে পারবেন, এই জন্য মানে বলে আপনাকে রেকমেন্ড করেছেন এবং এই কোশ্চেনের অ্যান্সার নিতে আবরার সাহেব আপনার কাছে এসেছেন। কিন্তু ভাই আমার সাথে তো আল্লাহ বা ভগবানদের সরাসরি কানেকশন নাই যে তাকে আমি ফোন করে জিজ্ঞেস করে সেটার উত্তরটা দিতে পারবো যে কেন তারা রক্ষা করতে পারলো না। আমি এটার উত্তর কিভাবে দিব ভাই? আমি তো এটা বুঝতে পারলাম না। আসিফ ভাই, মানে এই প্রশ্নটা এন্টারটেইন করার আগে দুইটা জিনিস তো বোঝা দরকার, যে ইসিজি স্বয়ং ইব্রাহিম থেকে চলে আসতেছে একটা জিনিস যে মূর্তিরা নিজেদের কেন প্রোটেক্ট করতে পারলো না। এখন আমার দেখা মতে, আমি এই পর্যন্ত কোনো মানে যতগুলো হিন্দু ফ্রেন্ড ছিল আমার এই পর্যন্ত হয়েছিল যে কজন, তাদের কাছ থেকে কখনো তো আমি এটা শুনি নাই যে যে মূর্তিটাকে নিয়ে তারা পূজা করে। এই মূর্তিটা ইটসেলফ, হ্যাঁ মূর্তিটা ইটসেলফ একটা ভগবান, মূর্তিটা ইটসেলফ কোনো কনসাসনেস আছে বা মূর্তিটা ইটসেলফ কিছু একটা করতে পারে, কিছু একটা খাইতে পারে বা কিছু একটা ইয়ে করতে পারে, এটাকে একটা প্রতিক্রিয়া হিসাবে ইয়ে করা হয়, ধরা হয়। এই জিনিসটাই আমি জানি, আপনি কি কখনো শুনেছেন ভাই মূর্তি ইটসেলফ নিজেকে ডিফেন্ড করতে পারে বা কিছু একটা করতে পারে এরকম দাবি কোনো হিন্দু করছে, এরকম আপনি শুনেছেন? না, আমি এরকম দাবি কখনো শুনি নেই, বরঞ্চ আমি যেটা শুনেছি যে তারা একটা মাটি দিয়ে তৈরি মূর্তি তৈরি করে সেই ভগবানের প্রতীক হিসেবে, ভগবানের প্রতীক হিসেবে, ওইটাই যে ভগবান তা কিন্তু না, তারা ওইটাকে প্রতীক হিসেবে তৈরি করে সেটাকে পূজা পূজা টুজা করে। আচ্ছা আসিফ ভাই, এখানে আমার আরেকটা আরেকটা প্রশ্ন আছে। আল্লাহর ঘর নামে যে মক্কায় চার কোনা বাক্সটা আছে, ওইখানে যে পাথর আছে, হ্যাঁ যে পাথরে চুমু খেলে আপনার সকল পাপ ইয়ে হয়ে যায়, মানে মকুফ হয়ে যায় বা সকল পাপ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে দেয়। হজরে আসওয়াত, হ্যাঁ হজরে আসওয়াত তো কয়েকবার চুরি হয়েছিল বা চুরি হয়েছে বলতে ওটা ওইখান থেকে মানে নিয়ে যাওয়া, ভেঙে টুকরো এটা একটু কি বলবেন আসিফ ভাই?
অবশ্যই ভাই, পৃথিবীর অসংখ্য মসজিদ আছে, এই যে আমাদের পাশের দেশে বাবরি মসজিদ আছে, ভেঙে গুড়াই দিছে ভাই, কিছু করতে পারে নাই আল্লাহ, কিছু করতে পারে নাই। বিশেষ করে হজরে আসওয়াদ, বিশেষ করে হজরে আসওয়াদ পাথরটা, কাবা শরীফ বেশ কয়েকবার ভেঙে গুড়াই দিছে, বন্যা হয়ে ভেসে গেছে, আল্লাহ কিছু করতে পারে নাই। তারপরে যে হজরে আসওয়াদ পাথরটা কয়েকবার চুরি হয়েছে, আল্লাহ কিছু করতে পারে নাই। নবী মুহাম্মদের যে মানে মানে কবর কবর কবরও কয়েকবার ইয়া হয়ে গেছে, আল্লাহ পাক কিছু করতে পারে নাই ভাই, সেগুলো তো বাদই দিলাম ভাই। মানে তার মানে একটা একটা জিনিস, একটা জিনিস আছে ভাই, যে ভগবান মাটির তৈরি ভগবানের, ভগবানও নিজেকে নিজে রক্ষা করতে পারছে না, এবং ঠিক সেভাবে আল্লাহর ঘরের, আল্লাহর ঘর যে ঘরকে যে আক্রমণ করা হচ্ছে সেটাকেও আল্লাহ নিজে রক্ষা করতে পারছে না। মাটির তৈরি পুতু মানে মাটির তৈরি ভগবান এবং কল্পিত কার্টুন আল্লাহ তো দুজনে সমান সমান একেবারে মানে একেবারে সমান সমান লেভেলের তাদের কর্মকাণ্ড বা তাদের তাদের কাজের ইফেক্ট তো একেবারেই সমান সমান। যে হ্যাঁ আপনি যেটা বলেন বন্যার, বন্যাতে আমরা তো এমন দেখেছি পানির মধ্যে যে মূর্তি ডুবায় যায়, মূর্তি তো আর মানে সাঁতার কেটে উপরে থাকতে পারে না, পানির মধ্যে ডুবে যায় সেগুলা, আর সব বন্যায় আবার কাবা ঘরে ডুবে যায়। তো এদের তো অ্যাক্টিভিটি একেবারেই সমান, মানে এটা তো অবাক করার কিছু, বা এটা বলে কোন একটা পয়েন্ট মেক হয়, এটা কিভাবে ভাই মানে এই মেন্টালিটিটা কিভাবে আসে? কিন্তু ভাই এগুলো তো সবই বাদই দিলাম ভাই, এগুলো মনে করেন সবই বাদ দিলাম, যে হয়তো আল্লাহ তখন অন্য কাজ ছিল ভাই, অন্য অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, এই জন্য কাবা শরীফকে রক্ষা করা বা হাজরে আসবাবকে রক্ষা করাটা আল্লাহ পাকের তখন সময় হয়নি ভাই। আপনি এত কথা বলেন কেন, সব অনেক মানুষেরই অনেক কাজ থাকে, এত ফালতু সময় আছে নাকি আল্লাহ পাকের? কিন্তু ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে, নবী মোহাম্মদ সরাসরি নবী মোহাম্মদকে ভাই বিষ খাওয়া মেরে ফেললো ভাই, নবী মোহাম্মদকে বিষ খাওয়া মেরে ফেললো, এইটার এটার আল্লাহ কি করলো? এটা হচ্ছে আমার প্রশ্ন, যে এটা হচ্ছে জাতির বিবেকের কাছে প্রশ্ন, যে স্বয়ং নবী মোহাম্মদ যে বিষ খাওয়া মেরে ফেললো, আল্লাহ পাক ওইখানে বিষে বিষে আঙুল চুষলো, কিছুই করলো না, এটা ভাই কেমন কথা ভাই? একদম যার সাথে ডাইরেক্ট কানেকশন আল্লাহ পাকের, ফোনে মানে ফোন না মানে ওই যে এইভাবে জিব্রাইলের মারফত সরাসরি ডাইরেক্ট কানেকশন, হাই হ্যালো সারাক্ষণ আল্লাহর সাথে হাই হ্যালো হইতেছে, আল্লাহ পাক সেখানে নিশ্চয় নবী মোহাম্মদের বিষ খাওয়াচ্ছে, নবী মোহাম্মদ এক টুকরো আবার মুখেও দিচ্ছে, সেইটাতে আবার নবী মোহাম্মদের আলজি বা মানে পচন ধরে গেছে, তারপরে মৃত্যুর সময় চিৎকার করে কাঁদতেছে, হে আয়েশা আমি তো ওই যে এই যে বিষ খাইছিলাম, বিষের ইয়া এখনো আমি পাচ্ছি, বিষের যন্ত্রণা এখনো আমি ভোগ করছি, সেই যে খাইবারে যে মানে ইহুদি মহিলা যে বিষটা খাওয়াইছিল, বকরির বিষ খাওয়াইছিল, সেটার যন্ত্রণা তো এখনো ভোগ করতেছে, আমি চিৎকার করে করে কাঁদতেছে নবী মোহাম্মদ মৃত্যু সজ্জায়। ভাই সবকিছু বাদ দিলাম, মূর্তি টুর্তি না হয় মাটি মুটি দিয়ে তৈরি, মসজিদ টসজিদ মনে মাটি মাটি টাটি দিয়ে তৈরি, বুঝলাম ওগুলা মাটি মুটি দিয়ে তৈরি। নবী মোহাম্মদ তো আল্লাহ পাকের সবচেয়ে ফেভারিট বান্দা, সবচেয়ে একদম হাজার হাজার ফেরেশতা দিয়ে নবী মোহাম্মদকে ঘিরে রাখছে, যেন নবী মোহাম্মদের কোনো সমস্যা না হয়, নবী মোহাম্মদ যখনই চাচ্ছে বিয়ে করার জন্য যখনই চাচ্ছে নবী মোহাম্মদ আল্লাহ পাক সাথে সাথে আয়াত ডাউনলোড করে দিচ্ছে, যে এই নাও আয়াত, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, ওকে বিয়ে করো তাকে বিয়ে করো, এই যার সাথে আল্লাহ পাকের এত একেবারে খাতির তাকে আল্লাহ পাক বাঁচাতে পারলো না, সেটা হচ্ছে আমার প্রশ্ন, এটা কেমনে কি হইলো ভাই? সেটার উত্তর তো মাসুক সাহেব দিতে পারবেন, আমি আমি কনফিডেন্ট। মাসুক সাহেব আপনি কি কথা শুনতে পাচ্ছেন? মাসুক আবরার সাহেব আপনি কি কথা, আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আপনাকে মিউটও করা নেই, দেখেন আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, ভিডিও অন করে ফেলেছেন, আপনার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি হেডফোনটা খুলে আরেকবার লাগান। ভাই আপনার ভিডিও দেখতে পাচ্ছি, আপনি আনমিউট আনমিউট করছেন, সবই দেখতে পাচ্ছি কিন্তু আপনার গলা শুনতে পাচ্ছি না, বোধহয় আপনার মাইক্রোফোনে কিছু একটা হয়েছে। আপনি মাইক্রোফোনটা খুলে আরেকবার লাগান, না হলে না হলে আবার রিফ্রেশ দিয়ে ঢুকেন, আপনার জন্য জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি জায়গা রাখছি মাসুদ ভাই, আপনার জন্য আমি জায়গা রেখে দিচ্ছি, আপনাকে আমি বের করে দিচ্ছি, তবে মনে করবেন না যে আপনাকে বেরি করে দিলাম, আমি জায়গা ফাঁকা রাখছি, আপনি যদি আসলি আবার একবার বের করে দিই, আবার আবার যুক্ত হবেন, আপনি আবার যুক্ত হলে আপনাকে সাথে সাথে যুক্ত করে নিব, অসুবিধা নেই, আপনাকে এখন আমি বের করে দিচ্ছি, কিন্তু আমি জায়গা ফাঁকা রাখছি যেন আপনি সুন্দরভাবে এসে ঢুকে যেতে পারেন, এই কারণে আমি কয়েকটা জায়গা ফাঁকা করে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করি দেখি উনি আবার আসেন কিনা। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আল্লাহ পাক এটা কি করলো, মানে নবী মোহাম্মদ মানে এভাবে নবী মোহাম্মদকে বিষ খাওয়ায় মানে পচন ধরে গেল তার শরীরে, মানে বিষের কি ক্রিয়া পচন ধরে গেল তার আলজিব্বা, আয়েশা আয়েশা অনুযায়ী তিনি অন্য কাউকে এরকম সাফার করতে মানে নবী মোহাম্মদ যেভাবে সাফার করে করে মারা গেছেন এইভাবে সাফার করতে আর কাউকে দেখেনি।
হ্যাঁ, এবং ফাতেমারও বক্তব্য একই একই। আচ্ছা মাস